হাই ফ্রেন্ড, দিদা নাতি ব্লগে হাজির। আজকে নাতি নেই, নাতি গেছে তারাপীঠ। ফ্রেন্ড, তোমরা তো জানো কালকে বলে দিয়েছি, কাল গেছে। তো সকাল সকাল উঠে পড়েছি, উঠে আজকে জলখাবারে একটু চাও ম্যাগি বানালাম, চাউমিন না ম্যাগি। এই দেখো, সুনুর দাদুকে দিলাম, এখনো চা খাইনি, খাবো। তো সুনুর দাদুকে বললাম আগে খেয়ে নাও। তো ফ্রেন্ড, কালকে তো সুনু চলে গেছে, সারাদিন দুষ্টুমি করে, কি বলি, নাও খাও। তো ঘরটা না, মানে কি বলবো, ঘর কি পুরো বাড়ি জানো, মানে কি বলবো, ফাঁকা লাগছে। কতবার নিচে যাচ্ছে, ওপরে আসছে, নিচে যাচ্ছে, ওপরে আসছে, যে সে বলার না ফ্রেন্ড তোমাদের কাছে। আর মানে ফাঁকা, মানে কি ফাঁকা যে লাগছে, যেন বাড়িটা আমাকে গিলতে আসছে, এইরকম অবস্থা। মনটা সন্ধেবেলা খুব খারাপ ছিল, ঠিক আছে গো, মনটা না সন্ধেবেলা মানে এত খারাপ হয়ে গেছিল, কি বলবো ফ্রেন্ড তোমাদের। তো কি করলাম তখন, এই নানা রকম কাজ করতে শুরু করলাম। হ্যাঁ, যে যাই হোক, ওরও তো একটা ইয়ে আছে, ঘোরা বেড়ানো একটু দরকার বলো। যখন আমি যাই আমার সাথে যায়, ওর মা গেছে, ওর মা তো সবসময় সুযোগ হয় না, কাজ নিয়েই ব্যস্ত থাকে। দেখো ফ্রেন্ড, জলখাবারের পরে রান্না, ফ্রিজ থেকে মাছ বার করে নিয়ে, এই যে ভোলা মাছ ভেজে নিয়েছি, দেখেছো। আর হচ্ছে করব উচ্ছে, আলু বেগুন দেব সবজির মধ্যে, আর বড়ি, বড়িটা ভেজে নিয়ে মশলা আদা আর জিরে একটু দিয়ে করে নেব মাছটা, ধনে পাতা দিয়ে দেবো শেষে। তো ফ্রেন্ড, এই হচ্ছে ভোলা মাছ। আর করব হচ্ছে নিম পাতা আর বেগুন দিয়ে ভাজা। আর দেখি তারপরে কি করি ফ্রেন্ড, এখনো ঠিক করিনি। এবারে মাছ বড়িটা ভেজে নিই ফ্রেন্ড। এই দেখো, ভোলা মাছের ঝোল রেডি একদম। ওই যে বললাম উচ্ছে, আলু বেগুন দিয়েছি, ফোড়নে দিয়েছি কাঁচা এই কালো জিরে, আর মশলা দিয়েছি আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এই দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছি, আর বড়ি দিয়েছি ভেজে। এই দেখো ফ্রেন্ড, মেয়ে কালকে কত জামা কাপড় কেচে দিয়ে গেছে জানো। এবারে ওই মেঘলা ওয়েদার তো কিচ্ছু শুকায় না জানো, মানে কি পরিস্থিতি। আবার আজকে এগুলোকে রোদ খাইয়ে ভালো করে, আমার না একটু মচমচে না হলে ঠিক ভালো লাগে না জামা কাপড়গুলো, আমার কেন তোমাদেরও তাই সবই। হ্যাঁ, একটু এই দেখো কত কেচেছে, যাবার আগে সব কেচে ধুয়ে দিয়ে তারপরে ও গেছে ফ্রেন্ড। আজকে না কাজ এলোমেলো, কথা অগোছালো, কেমন ভালো লাগছে না, একটু উদাস উদাস ভাব তো ফ্রেন্ড। আবার আকাশেও মেঘলা, কখনো একটু রোদ, আকাশের সাথেও মনের কিছুটা, প্রকৃতির সাথেও তো যোগ আছে। দেখবে মেঘলা দিনে, বৃষ্টির দিনে কখনো ভালো লাগে, কখনো মনটা খুব খারাপ হয়ে যায়, উদাস উদাস লাগে ফ্রেন্ড। এই দেখো চারদিকে, বেলা বেশি হয়নি, এখন ওই 9:10-15 হবে, এর বেশি না তো ফ্রেন্ড। এই করলাম, দেখি আরও করব, মাছের ঝোলটা করলাম, আর দেখি নিম পাতা ভাজবো, আর কী করি এখনও ঠিক করিনি, ওই থেকে থেকে যা মাথায় আসছে তাই ভাবছি। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ফ্রেন্ড, একটু লাইক দিও জানো তো, আমি প্রত্যেকের ভিডিওতে লাইক দিই দেখবে, কিন্তু দেখি আমার লাইকের সংখ্যা একদম কম, একটু লাইক দিও ভিডিওটা। আর যারা নতুন বন্ধু, সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার চ্যানেলে এসছো, দেখছো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি এখনও, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড। আসছো যখন আমার বাড়িতে তখন আমাকে সাবস্ক্রাইব করো, এই হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ। কেমন, আজ এই পর্যন্তই।